আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতীয় দর্শক বাংলাদেশের ইসলামী অঙ্গনের আলোচিত বক্তা যিনি অনেকের নিকট সমালোচিত কিন্তু ব্যাপকভাবে পরিচিত যার নাম মুফতি কাজী ইব্রাহিম তিনি অতি সম্প্রতি আমাদের যে গোয়েন্দা পুলিশ মহানগর গোয়েন্দা পুলিশ তাদের একটি টিম দ্বারা তিনি গ্রেপ্তার হয়েছেন তার মোহাম্মদপুরের বাসভবন থেকে তো তিনি গ্রেপ্তারের পূর্বে ফেসবুক লাইভে এসে বেশ সাবলীলভাবে ভাবে সাহস নিয়ে তাগত নিয়ে কতগুলো কথাবার্তা বলেছেন এবং তিনি যেটি বলার চেষ্টা করছেন যে তাকে গ্রেপ্তার করার জন্য একদল লোক তার বাড়ির সামনে ঘেরাও করে রেখেছেন এবং তিনি বলার চেষ্টা করেছেন যে যারা গ্রেপ্তার করতে এসেছে তারা মূলত ভারতের এজেন্ট এবং তিনি এই সমস্ত গ্রেপ্তারের ভয়ে আতঙ্কিত নন তো সে যাই হোক না কেন পরবর্তীতে দেখা গেল যে তিনি কোনো ভারতীয় এজেন্ট দ্বারা গ্রেপ্তার হননি কিংবা কোনো রয়ের দ্বারা গ্রেপ্তার হননি অথবা কোনো সন্ত্রাসী দ্বারা আক্রমণের শিকার হননি বাংলাদেশের যে বিধিবদ্ধ সংস্থা পুলিশ বাহিনী এই পুলিশ বাহিনীর যে গোয়েন্দা ইউনিট রয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ তারা তাকে গ্রেপ্তার করেছে তো তাকে কি কারণে গ্রেপ্তার করা হয়েছে এই ব্যাপারে পুলিশের পক্ষ থেকে এখনও পর্যন্ত বিস্তারিত বলা হয়নি তবে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যে সাক্ষাৎকারে বলেছেন যে মুক্তি কাজী ইব্রাহিমের বিভিন্ন বক্তব্যে সমাজে ফ্যাতনা এবং ফ্যাসার সৃষ্টি হয় সমাজ বিভ্রান্তি সৃষ্টি হয় এবং অনৈক্য সৃষ্টি হয় যা কিনা রাষ্ট্র ব্যবস্থার জন্য ক্ষতিকর অন্যদিকে তিনি ইসলাম সম্পর্কে যে সকল তথ্য উপাত্ত দেন যেভাবে ওয়াচ করেন বা বয়ান করেন তাতে নাকি ইসলামের ক্ষতি হয় তো এই সমস্ত বিষয়াদি নিয়ে জিজ্ঞাসাবাদের জন্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে গ্রেপ্তারের পর মহানগর ডিবি অফিসে তাকে রাখা হয়েছে এবং ডিবি অফিস থেকে তাকে পরবর্তী দিন কোর্টে হাজির করা হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড প্রার্থনা করা হয়েছে এবং কোর্ট যথারীতি পুলিশের আবেদন মঞ্জুর করে মুক্তি কাজী ইব্রাহিমের রিমান্ড মঞ্জুর করেছে তো এই হলো মোটামুটি কাজী ইব্রাহিম সম্পর্কে সংক্ষিপ্ত খবর এখন প্রশ্ন হলো যে এই যে একজন মুফতি যিনি আপাত দৃষ্টিতে দেখতে ওরকম ভয়ঙ্কর কোনো ব্যক্তি নন অর্থাৎ তিনি এই সমাজে ফ্যাতনা এবং ফ্যাসাদ সৃষ্টি করার মতো কোনো রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত নন তিনি সাধারণত একজন হাদিস বিশারদ হিসেবে আমাদের সমাজে যথেষ্ট পরিচিত এবং কোরআনের একজন ব্যাখ্যাকারী হিসেবে একজন আলেম হিসেবে তিনি যে অঙ্গনে কাজ করেন সেই অঙ্গনে সকলের নিকট তিনি অত্যন্ত মর্যাদাবান একজন ব্যক্তিত্ব আমরা যারা সাধারণ মানুষ যারা ইসলাম ধর্ম সম্পর্কে খুব অল্প জানি কিংবা কোরআন এবং হাদিস সম্পর্কে খুবই অল্প জানি তাদের নিকট মুক্তি কাজ ইব্রাহিমের বিভিন্ন বক্তব্য ক্ষেত্রবিশেষে হাস্যস্কর মনে হতে পারে অবাস্তব মনে হতে পারে কিন্তু তার সমালোচনাকারীরা বিশেষ করে গণমাধ্যমের কর্মীরা যখন তার বিভিন্ন বক্তব্য নিয়ে অন্যান্য আলেম এবং ওলামাদের নিকট গিয়েছেন এবং তাদের মন্তব্য জানতে চেয়েছেন তখন সকল আলেম এবং ওলামা অকুপটে বলেছেন যে না মুক্তি কাজী ইব্রাহিম যে কথাগুলো বলেছেন তা কোরআন এবং হাদিসের আলোকি বলা হয়েছে যা কিনা হয়তো আপনার আমার অনেকের নিকট বাস্তবসম্মত মনে নাও হতে পারে তো মুফতি কাজী ইব্রাহিম সাহেবকে নিয়ে সাম্প্রতিক সময় যে সমালোচনাগুলো হচ্ছে সেই সমালোচনার অন্যতম একটি প্রধান সমালোচনা হল তাকে অনেকেই করোনা ইব্রাহিম বলে ডাকার চেষ্টা করে অর্থাৎ যখন বাংলাদেশ সহ সারা পৃথিবীতে করোনায় এলো তখন তিনি তার একটি মাহফিলে তিনি একটি তথ্য দিয়েছিলেন করোনা সম্পর্কে সেটি হল ইটালি প্রবাসী একজন সাধারণ বাংলাদেশি নাগরিক তিনি স্বপ্নে দেখেছেন যে করোনা ভাইরাস তার সঙ্গে কিছু কথাবার্তা বলছেন তো ইটালি প্রবাসী সেই ভদ্রলোকের সঙ্গে স্বপ্ন যোগে করোনা ভাইরাস যে সকল কথাবার্তা বলেছে সে সকল কথাবার্তা কাজী ইব্রাহিম সাহেবকে তিনি শেয়ার করেছেন এবং কাজী ইব্রাহিম সাহেব এই কথাবার্তাগুলো বলেছেন তো এটি নিয়ে যখন ব্যাপক আলোচনা হলো সমালোচনা হলো এবং এটি নিয়ে যখন ইব্রাহিম সাহেবকে হেও প্রতিপন্ন করার চেষ্টা করা হলো তখন তিনি এটি সপক্ষে যে কথা বলার চেষ্টা করেছেন যে এটি আমার ব্যক্তিগত কোনো কথা নয় একজন ইটালি প্রবাসী বাঙালি এই করোনা ভাইরাসের সঙ্গে স্বপ্নে যে কথাবার্তা বলেছে সেই স্বপ্নের যে অন্তর্নিহিত বিষয় সেই অন্তর্নিহিত বিষয়গুলো ব্যাখ্যা করে আমি মূলত বাংলাদেশের মানুষদেরকে ওই মুহূর্তে উজ্জীবিত করার চেষ্টা করেছি এর কারণ হলো ইতালি প্রবাসী যে বাংলাদেশী করোনা ভাইরাসকে স্বপ্নে দেখেছিলেন সেই স্বপ্নে করোনা ভাইরাস সেই প্রবাসী ভাইকে বলেছিল যে বাংলাদেশে করোনার আক্রমণ পশ্চিমা দেশগুলোর মতো অতটা ভয়ঙ্কর হবে না বাংলাদেশে তুলনামূলকভাবে করোনার আক্রমণ কম হবে তো এই কথাটিকে উপুল লক্ষ্য করে তিনি মূলত চেষ্টা করেছিলেন যে বাংলাদেশের যে সকল ভিতর সন্ত্রস্ত মানুষ হতাশাগ্রস্ত মানুষ করোনার ভয়ে থরথর করে কাঁপছিল তাদেরকে তিনি একটি আশ্বাস দেওয়ার চেষ্টা করেছিলেন তাদের মনে একটা বিশ্বাস সৃষ্টি করার চেষ্টা করেছিলেন এবং এটি ইসলামের শরীয়তের একটি বিধান যে মানুষ যখন বিপদগ্রস্ত হয়ে পড়ে কিংবা মানুষ যখন ভয় পায় তখন যে কোনোভাবে তার মনে বিশ্বাস এবং আস্থা সৃষ্টি করার জন্য যে কোনো কথা বলা যায় তো এই কথাটি কাজী ইব্রাহিম সাহেব যখন টেলিভিশনে বলেছেন তখন সেই কথাটা কিন্তু ওইভাবে প্রচার করা হয় নাই যেভাবে তার সেই করোনা সংক্রান্ত যে স্বপ্নের বিষয়াদি সেটি প্রচার করা হয়েছে এর বাইরে তিনি আরও কিছু কথাবার্তা বলেছেন যেমন তিনি বলেছেন যে পৃথিবীর অভ্যন্তরে ষাটটি স্তর রয়েছে এবং আসমানেরও ষাটটি স্তর রয়েছে এখন এই যে তার যে বক্তব্য এটি কিন্তু অনাদিকাল ধরে হাজার হাজার বছর ধরে বিভিন্ন ধর্মে কেবল ইসলাম ধর্মে নয় অন্যান্য ধর্মেও কিন্তু ধারাবাহিকভাবে প্রচারিত হয়ে আসছে এবং এবং আসমানের যে বিভিন্ন স্তর এটি এখনও আবিষ্কৃত হয়নি এবং পৃথিবীর যে স্তর সেই স্তর নিয়েও কিন্তু অস্পষ্টতা রয়েছে তো কাজী এই বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে যারা বিজ্ঞানপ্রেমী মানুষ রয়েছেন কিংবা যারা তথাকথিত আধুনিক বলে নিজেদেরকে মনে করেন তারা কাজী ইব্রাহিম সাহেবের এই ধরনের বক্তব্য নিয়ে রীতিমতো ট্রল করেছেন এর বাইরে অতি সাম্প্রতিক সময়ে গ্রেপ্তার হওয়ার আগে তিনি একটি খুদবা দিয়েছেন মসজিদে তো সেখানে তিনি তিনি হজরত ইসুব আলু ইসলামের জীবনী তিনি বর্ণনা করছিলেন অথবা সুরা ইসুবের করার চেষ্টা করছিলেন তো আপনারা যদি তার সেই বক্তব্যকে অর্থাৎ সবিস্তারে পুরো ভিডিওটি শুনেন তাহলে তিনি আসলে বলতে চেয়েছেন সেটি আপনারা বুঝতে পারবেন আমি আমার ক্ষুদ্র বুদ্ধিতে যতটুকু দেখেছি তাতে মনে হয়েছে যে তিনি বলার চেষ্টা করেছেন যে হজরত ইসুব আলু ইসলামের ঘটনা যেভাবে পবিত্র কোরআনুল কারিমে বর্ণনা করা হয়েছে এটি মূলত সমস্ত মানব জাতির জন্য কেয়ামত পর্যন্ত একটা শিক্ষা এবং অনাগত দিনে যখন কোনো একটা দেশে রাজনৈতিক সমস্যা হবে কিংবা কোনো একটা দেশে যখন নেতৃত্বে সংকট দেখা দিবে কিংবা কোনো একটা দেশে যখন প্রাকৃতিক দুর্যোগ দেখা দিবে তখন মহান আল্লাহর আলমিনের পক্ষ থেকে হজরত ইসুফ আল ইসলামের মতো যোগ্যতম একজন নেতা প্রেরণ করা হবে যিনি কিনা আল্লাহর একটি নিয়ামত হিসেবে বা উত্তম নিয়ামত হিসেবে কোনো জনপদের শাসক রূপে অবতীর্ণ হবেন বা সুযোগ পাবেন তার নেতৃত্বে সেই দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে এবং জনগণ সেখানে রিলিফ পাবে তো তারই ধারাবাহিকতা তিনি বলার চেষ্টা করছেন যে বাংলাদেশে এখন যে একটা অস্বস্তিকর অবস্থা চলছে তারই প্রেক্ষিতে সম্ভবত হজরত ইসুফ আল্লাহ ইসলামের মতো কোনো যোগ্যতামূলক অনাগত দিনে বাংলাদেশের নেতৃত্বে আসবে এবং আমি সেই গ্রাম পাচ্ছি তো এই হলো তার অপরাধ এখন সেই অপরাধকে যদি আপনি ভয়ঙ্কর মনে করেন সেই অপরাধকে যদি আপনি ক্ষমার অযোগ্য মনে করেন তাহলে আপনি তাকে কিভাবে শাস্তি দিবেন কিভাবে তার উপর প্রতিশোধ নেবেন এটি আপনার বিষয় অথবা আপনি যদি মনে করেন যে এই কথাগুলো সে কেবলই মাত্র একজন বক্তা হিসেবে মানুষকে উজ্জীবিত করার জন্য বলেছেন তো সেটাও আপনার বিষয় এবং আপনি যদি তাকে নির্যাতন করেন এবং আপনি যদি তাকে গ্রেপ্তার করেন জেলে রাখেন মামলা দেন মোকদ্দমা দেন অপদস্থ করেন এটার দায় দায়িত্ব যেমনি আপনার অন্যদিকে আপনি যদি এই মানুষটির জ্ঞান গরিমা তার ব্যক্তিগত জীবন তার ইবাদত এবং বন্দিগির বহর এবং তার যে পারিবারিক ঐতিহ্য তার যে শিক্ষা জীবন এবং তার যে নৈতিক জীবন এইগুলোর খবর নিয়ে তার মধ্যে যদি ভালো গুণাবলী থাকে এবং সেই গুণাবলীকে যদি আপনি সম্মান করেন তাহলে সেটাও কিন্তু আপনার ব্যক্তিগত বিষয় এবং আপনার প্রতিটি কাজের জন্যই কিন্তু দুনিয়া এবং আখেরাতে আপনার জন্য কিন্তু প্রতিদান অপেক্ষা করছে অর্থাৎ আপনি যদি ভালো কাজ করেন আপনি উত্তম প্রতিদান পাবেন এবং মন্দ কাজ যদি আপনি করেন তাহলে কিন্তু তার সম পরিমাণ প্রতিদান আপনার জন্য দুনিয়া এবং আখেরাতে অপেক্ষা করছে আপনারা সবাই জানেন যে এই দুনিয়াতে যারা আল্লাহর প্রিয় বন্দা হন আলেম হন উলামা হন জ্ঞানী হন গুণী হন সম্মানিত ব্যক্তি হন সমাজপতি হন নেতা হন যারা আল্লাহর পছন্দের লোক তাদের সঙ্গে যখন অন্যায় করা হয় অবিচার করা হয় তখন জমিন কাঁদতে থাকে বৃক্ষরাজি কাঁদতে থাকে আসমান কাঁদতে থাকে এবং ফেরেস্তাকুল মহান আল্লাহরবুল আলমিনের নিকট সেই বান্দার পক্ষে অর্থাৎ যিনি মজলুম হয়ে পড়লেন তার পক্ষে কুল দোয়া করতে থাকে এবং আল্লাহর যে আড়স সে আল্লাহর আরসে আজিম রাগের থর থর করে কাঁপতে থাকে তো সেই ক্ষেত্রে সত্যিকার অর্থে আল্লাহরবুল আলমিন এই জমিনে যাদের কি যে সেক্টরে সম্মানিত করেছেন কাজী সেই সম্মানের ব্যাপারে যখন একটি রাষ্ট্রশক্তি যখন একটি রাষ্ট্রের নাগরিক যখন একটি রাষ্ট্রের সুধী সমাজ রাষ্ট্রের আলেম ওলামারা সচেতন থাকবেন সজাগ থাকবেন সেখানেই আল্লাহর অবাহিত দয়া এবং করুণা বর্ষিত হতে থাকে এর বিপরীত কিছু যখন ঘটে তখনই সেখানে আল্লাহর ক্রোধ চলে আসে আল্লাহ আমাদের সবাইকে সেই ক্ষুদাই গজব থেকে ক্ষুদাই ক্রোধ থেকে রক্ষা করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি